এগুলি হ্যালো হাই, কিভাবে ঘরের মধ্যে আপনি ওয়াশিং তৈরি করতে পারবেন, লোম তোলার যে পদ্ধতি কি করে তৈরি করবেন তা আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমে একটা প্যান নেবেন, হাঁড়ি নেবেন, হাঁড়ির মধ্যে 2 কাপ চামচ সুগার দিবেন, চিনি দিবেন, তারপরে যে লেবু দিবেন, লেবুগুলো লেবুর রস তা চিপে বের করে নেবেন। বের করার পর সুগারের মধ্যে দিয়ে দিবেন, তারপরে হালকা একটু পানি অ্যাড করবেন, পরিমাণ মতো সব কিছু মিক্স করবেন, ভালো করে মিক্স করবেন। মিক্স করে এটা খুব কম অল্প আসে অল্প আগুনের মধ্যে এটা গরম করবেন। এই যে গরম করবেন, আসে হালকা 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 করে গরম করবেন, বেশি আগুন বাড়িয়ে দিবেন না, পরিমাণ মতো আগুনের আঁচ রাখবেন। এভাবে নাড়াতে থাকবেন নাড়াতে থাকবেন, কারণ এগুলো লেগে যায়, যাতে কোথাও লেগে না যায়। তাহলে আস্তে আস্তে আপনারা তাপ দিবেন আর আস্তে আস্তে নাড়াবেন। নাড়াতে নাড়াতে এরকম দেখাবে, দেখেন কালারটা আসতেছে আস্তে আস্তে, কালার আসতেছে। এভাবে ফেনা উঠবে, নাড়াতে থাকবেন নাড়াতে থাকবেন, অনেকক্ষণ ধরে করতে থাকবেন। এটা বাসায় কীভাবে তৈরি করবেন এটা দেখানো হচ্ছে, দেখেন কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে, গাঢ় কালার চলে আসছে। হ্যাঁ, এভাবে নাড়াবেন, এভাবে ফেনা উঠবে, তারপরে এই সিরামিকটা একটু দিবেন, এটা একসাথে এটা মিশাবেন, মিক্সন করবেন। দেখেন কি সুন্দর কালার চলে আসছে, একটা বাদামি গাঢ় বাদামি কালার চলে আসছে। ওয়াও সুন্দর কালার, এটা আমার হয়ে গেছে দেখেন। এটা এখন লাগানোর পরিস্থিতি মতো হয়েছে, দেখছেন ওয়াও। এটা কিন্তু গরম, যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এভাবে ইয়া করবেন, দেখছেন কত সুন্দর হয়েছে। দেখতেও কত সুন্দর, এটা এখন লাগাতে পারবেন, যে লোম যেখানে আছে সেখানে লাগাইয়া লাগিয়ে এটা ইউজ করতে পারবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকেন।